অহংকার বড়ে কেতবেলে না নোট বড়িলে, পেট বড়ে কেতবেলে না খাদ্য ভর্তি কলে আবশ্যক ঠারু অধিক। আমি মানে হচ্ছে সেই লেবুলর সন্তান, সুখ পাইলে আনন্দ হবা, দুঃখ পাইলে কান্দিবা, শীত কলে ঘোড়াই হবা, গরম কলে ফ্যানর আশ্রয় নবা, নলে শীতল যন্ত্রর গৃহ খোঁজিবা। আমি মানে হচ্ছে সেই আধ্যাত্মিক মানুষ, সুখকু আদরিকি দুঃখঠার অনেক দূরে রহিবা পাই বারম্বার সন্ধ্যা প্রার্থনা আর ভগবানকু ডাকিবার একমাত্র সৌভাগ্য উপায় আমি মানে খোঁজু। কিন্তু ভগবান পাঁচ টঙ্কিয়া দ্বীপ ভিতরে বস নুহতি, ভগবান গোকুল দানা গোটিয়ে কদলীরে বস নুহতি, ভগবান গোটিয়ে মুন্ডিয়ারে সন্তুষ্ট নুহতি। ভগবানকে তো চতুর্দশ ব্রহ্মাণ্ডর কীট ঠারু ব্রহ্ম পর্যন্ত সমস্তে মুন্ডিয়া পকাউছন্তি, সে কম কেবল আমরি মুন্ডিয়াটাকু চাহিকি রহিছন্তি, আমার চিন্তাধারা ভাবনাটা ভুল। যেতবেলে ভগবান আমাকে কৃপা করিবা আরম্ভ করিবে, সেতবেলে ভগবানকে আমি অতি সরল অতি সহজরে আমি মানে চিহ্নু। আমি মানে সেই মুমুক্ষু জীব, অনেক কর্মবন্ধন ভিতরে আমি মানে বাঁধি হয়ে যাইছে, কেতবেলে না কেতবেলে ভগবানকে কৃপা দৃষ্টি আমমানঙ্ক উপরে পড়িব, হেলে বিশ্বাস রাখিবা দরকার। সেদিন ভরতিয়া পক্ষীকে কহিতিলে, ভরতিয়া কোন মাগুছু? না ঠাকুর, আপন যৌঠি যুদ্ধ করিবে সেই জায়গার মু অন্ডা গুড়াক দেই দেইছি, এতে বড় সমর হব, কেতে হাতি, কেতে ঘোড়া, কেতে রথ, কেতে কেতে বীর যোদ্ধা মানে যাবে, আপনক ছোটিয়া পক্ষী উপরে টিকে কৃপা করিবে ঠাকুর। ভগবান কৃষ্ণ কৌচন্তি, ভরতিয়া এড়ে বড় সাম্রাজ্যরে কুরু সভা তলে পিতামহ ভীষ্ম এড়ে বড় পাটিরে কহিদিলে, হে কৃষ্ণ আপন কৌচন্তি অস্ত্র ধরিবেনি, কিন্তু মু আপনকু অস্ত্র ধরেই দেবি। তার মানসিক যদি পূরণ করিবা পাই অন্তর ভিতরে মু প্রতিশ্রুতি নেই গলি, ভরতিয়া ততে কোন এড়ে বড় যুদ্ধ ভিতরে মু রাখি পারিবেনি, সহস্র কোষরে ডাকিথিলা গজ জল ভিতরে তাকু মধ্য মু কৃপা করি পাইলি, অনেক অনেক জন্মর কুম্ভীর বিকল ব্যাকুল নিবেদনরে ডাকিথিলা, ঠাকুর আপন তো কইলে মু ভক্তর পাদ ধবিলি কি, মু তো সববেলে পাদ ধরুছি, কোউ পাদটা ধইলে আপন সন্তুষ্ট হবে, মু তো সে পাদ চিহ্নিনি, টিকে লক্ষণ কুহন্তু। অনেক জন্ম পরে মু লক্ষণ কইথিলি কুম্ভীর, চন্দন চর্চিত নীল কলে বর বসন বনমন চিত নীল কলে বর গীত বসন বনমি চন্দন বাসনা হোথিব অগুরুর প্রকম্পিত সুবাস ঘটি যাউথিব, যৌ ফুল জীবনরে কেবে কুম্ভীর বাসনা পাইনথিবু সেই ভলিয়া ফুলর মহক ছুটি আসুথিব। সবু পাদ ধরিবা অভ্যাস কর না, কাহিঁকি না জীব মুন্ড নইয়াকু এতে ভল পায় না, কারণ ঘরে যৌটা অভ্যাস হইনি পরে সেইটা অভ্যাস হব না, বয়স থিলা বেলে যৌটা সাধন হইনি বয়স অতিক্রম করি সারিবা পরে সেই সাধন হই পারিব নাই, সেথিপাই শ্রীমদ রামচরিত মানসরে গোটিয়ে ধাড়িরে কুহন্তি, সাধন ধাম মোক্ষ কর ধাম, সাধন ধাম সাধন করিবার একমাত্র জায়গা হচ্ছে মনুষ্য শরীর, এই শরীরে আমি যাহা সাধন করিপারু কুকুর তা শরীরে করিপারিব নাহি, ঘুষুরি মানে মধ্যে সে শরীরে করিপারিবে নাহি। কিন্তু বড় দুঃখর কথা, মনুশ্রুতিরে মনু লেখিছন্তি কুকুরটি যে আনন্দ পাউছি তা জন্ম পাই, ঘুষুরিটা তা জন্ম পাইকি যা আনন্দ হচ্ছে, মানুষ বি সেইভাবে আনন্দ হচ্ছে, হলে মানুষ কোন যা পশু মানে কোন সেয়া,
ধর্মেণ হীনা পশু ভি সমানা, সামান্য মেতত টিকিয়ে না গুরু এপট সেপট হয়ে গলে মনিষটা পশু হয়ে যায়, পশুটা বি মনিষ হয়ে যায়। যদি ঘর ভিতরে আমি আম মা কু মুন্ডিয়া পকেই নথিবা, বাহারে কোন কাকু মুন্ডিয়া পকেই পারিবা? যদি বাপা কু সম্মান দেই শিখি নথিবা, কোন বাহারে কাকু সম্মান দেই পারিবা? যদি ঘর ভিতরে আমি মানে সম্মান দেই শিখি নে, বাহারে সম্মান পাইবার ইচ্ছাটা কু নষ্ট কর দবা দরকার। নিজ ঘরটা কু যদি আমি ঠিক রাখি নথিবা, পর ঘর ভাঙিবা পাই বিকল আউ ব্যাকুল হউতুবা, তা মানে আমি কেউ মনিষটা চিন্তা করন্তু আমার কেমিতিয়া মানবিকতা। কেতে হাজার জন্ম, কেতে লক্ষ, কেতে কল্প জন্ম বিতি গলে মধ্যে আমি মানে প্রাপ্তি হয়ে পারিবানি ভগবানকর গাথা কথা গীত সঙ্গীত না সৎসঙ্গ। আজ আমি মানে সেই ভাগ্যবান ভগবানক সম্মুখরে দণ্ডায়মান হয়ে তাঙ্কর কথা শ্রবণ করিবা পাই প্রস্তুত। যদি মাগেনা তেল বর্তমানে দিয়া যাব অধ কিলোমিটর রে, আমি সেই পাখাপাখি ফেরুথিবা, আম পাখের বটল নথিব, গোটি বেগ পরিবা নেইকি আসুথিবা, হয়তো শার্ট খোলি দেলে বেগ পরিবা পলাই আসিব, ডিকি খোলি দেলে পরিবা গুড়াক লোড হয়ে যাব। কিন্তু দুঃখর কথা, মন সিনা হাই পাই হব, ব্যাগটারে আমি পেট্রোল আনি পারিবানি, কারণ ব্যাগরে তৈল জাতীয় জিনিস আসিপারে নি, বটল দরকার, হাঁডি দরকার, জার দরকার। সেমতি আমি মানে সুন্দর পাত্র হওয়া দরকার। ঈশ্বর অংশ জীব বিনাশী, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। ঈশ্বর অংশ জীব বিনাশী, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। ঈশ্বর অংশ আমি মানে সমস্তে ভগবানকর সন্তান। বাবা কিছু সময় পূর্বর সুন্দর কথাটিয়ে কৌথিলে, মা হচ্ছে আমার প্রথম গুরু। ভারতীয় পশু যার নাম গাই, যাহাকে আমি গৌমাতা ভাবরে পূজন করু, তেত্রিশ কোটি দেবতা লোম লোম মূলরে ভগবানকর অছন্তি, গৌমাতাঙ্কর ভগবান বিদ্যমান অছন্তি। ভগবান কৃষ্ণ যেতবেলে ভগব গাই কি ভারি ভাল পাঁতি, গৌমাতাঙ্কু আউসন্তি চরান্তি, ভগবান রাম মধ্য জন্ম হউ হবা হব ক্ষণি, রাজা দশরথ যাচি দেইথিলে মু লক্ষ গাই দান, কারণ গৌমাতা উপরে আমার এতে বিশ্বাস। আমি মানে খাও দামিখিয়া খাদ্য, গৌমাতা খাতে নড়া ঘাস কুন্ডা চোকড় বর্জ্য বস্তু। আজিকা ডেটরে গোবরটা যজ্ঞশাল পাখর আরম্ভ করি হাঁডিশাল পর্যন্ত কর্মরে লাগে, অনেক ধূপ ঠারু আরম্ভ করি আয়ুর্বেদিক ঔষধ তিয়ারি হুয়ে। দামিকিয়া খাদ্য খাওয়া জীব মানকর গোবরটা কেউ কামরে লাগি পারে কি? আমি মানে আজিকালি পকেট ক্ষীর খাইলে আম বুদ্ধিটা মধ্যে পকেটরে সীমিত হয়ে গল, পাউডর মিশা ক্ষীর খাইলে সাধারণ পবন দুঃখ সুখর পবন টিকে বহিগলে সে পাউডর গুড়াক সেই পবনরে উড়ি যাচ্ছে। আম মানকর ধৈর্য নাই বারম্বার ভগবান কু ডাকিবা পাই, কিন্তু আমার ধৈর্য অছি পিলাটা কু ঠিয়া হইকি পোলিও দবা পাই 200 লোকঙ্কর পছরে। আমার ধৈর্য নাই ভগবান কু মুন্ডিয়া পকেইবা পাই, কিন্তু গোটিয়ে লোন হবা পাই আমি যাইকি ম্যানেজার পাখেরে 50 থরর অধিক হাত যোড়ি ঠিয়া হই পারু। আমার ধৈর্য নাই গুরুঙ্কু সম্মান দবা পাই, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি অনুসারে ঘর দ্বার ঠারু আরম্ভ করে জমি বাড়ি পর্যন্ত বিকি দেই আমি সমস্ত কথা খরচ করি দেই, নিজে কাঙ্গাল হই রাজনীতির সর্বস্বকু হরাই দেই নিজকু নষ্ট করি দৌ। এহা হচ্ছে আমমানঙ্কর অত্যাধুনিক যুগর ধর্ম আউ জ্ঞান।
ভারতীয় পশুটি যেতবে হমারড়ি পকায় কান দেবে তার শেষ অক্ষরটা মা আসে। আমি জন্ম হয়েছে মা পাখুরু, মা কু কিন্তু আমি মানে কে মুন্ডিয়া পকাও না, কি মা কোদিন মন দুঃখ করে না মতে মুন্ডিয়া পকাইকি যা তোর মঙ্গল হব বলিকি। কিন্তু ঠাকুর অভিরাম পরমহংস নিজ মা কু কেবে ছাড়ি নান্তি। মদীয় জননী যুগে যুগে তুহি তুমে সচি মা ত চৈতন্যটি মোহি, মদীয় জননী যুগে যুগে তুহি তুমে সচি মা ত চৈতন্যটি মোহি। আলো তু মোর সেই মা দিনে চৈতন্যকু জন্ম করিছিলু, দিনে নৃসিংহকু জন্ম করিছিলু, দিনে বামনকু জন্ম করিছিলু, দিনে পরশুরামকু জন্ম করিছিলু, দিনে রামকু, দিনে কৃষ্ণকু জন্ম করিছিলু। তু হউছু সেই মা, তো গর্ভকু ধন্য, তো পাদকু শহে মুন্ডিয়া নুয়ে, বঞ্চিথিবা পর্যন্ত বারম্বার মুন্ডিয়া।